নিয়ে কথা বলি নরসিংদীতে কিছু জ্ঞান পাপী আছে, কিছু জ্ঞান পাপী আছে, তারা এই মশালাগুলি নিয়ে সাধারণ মুসল্লিদের মধ্যে বিভ্রান্ত তৈরি বিভ্রান্তি তৈরি করে। ওজুর সময় ঘাড় মাসে হমানে না, বিভিন্ন বইয়ের মধ্যে তারা লিখেছে, আমি নাম বলে দিতে পারবো বলবো না, আমি অশান্তি চাই না, তবে তারা সংশোধন হয়ে প্রকৃত সুন্নিয়তের পতাকে আসুক এটা চাই। একটা মাসালা বলার দরকার মনে করছি, ইসলাম নিয়ে টানা হেসরা করবেন না, ইসলাম টানা হেসরার জিনিস নয়। ওই কথা থেকে আমার এই কথাটা খেয়ালে আসছে, ইউটিউবের মধ্যে কিছুদিন আগে একটা লেকচার শুনলাম জনৈক সাহেবকে, আল্লাহ ওনাকে হেদায়েত দান করে যে দোয়া করি, তিনি বলতেছেন ওযু করার সময় কেউ যদি ঘাড় মাসেহ করে তার ওযুই হবে না। কিন্তু আমরা আমাদের বাপদাদারা আমাদের পূর্বসূরি মুসলিম যারা আছিল সবাই ওযু করেছে, ওযুতে ঘাড় মাসেহ করেছে, আমরাও করি। এখন যদি হঠাৎ করে কেউ বলে ওযুতে ঘাড় মাসেহ করলে ওযুই হবে না, এটা ফেতনা তৈরি হবে না ভাইজান? মুসল্লিদের মধ্যে একটা অশান্তি বিরাজ করবে না? যেটা সবসময় করে আসতেছে মানুষ সেটাকে বলতেছে করা তো জানেই না, করলে অজুই হবে না, আর অজু না হলে নামাজ হয় কেন? বললাম দায়িত্বশীল হয়ে কথা বলবেন। কেন বললাম ইসলাম শান্তির ধর্ম, আপনার কথা ইসলাম চলবে না, ইসলাম চলবে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কথা। যদি ওই সাহেব যিনি এই কথাটা বলেছেন যদি উনি একটা দলিল নিয়ে বলতেন যে এই আয়াত এই হাদিস এই দলিলের আলোকে ঘাড় মাসেহ করা যাবে না, তখন আমরা ওনাকে ধন্যবাদ দিতাম, আমরা কথাটা যাচাই বাছাই করতাম। উনি কোন দলিল দিলেন না, শুধু বললেন ঘাড় মাসেহ তো করা যাবেই না, ওযুই হবে না। এখন বলেন তো এখানে একটু খারাপ লাগে কিনা? সাধারণ মুসলমান আপনাদেরকে একটা কথা বলি, আপনারা মাইন্ড করবেন না, বুঝা দরবে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু কথাটা চলে এসেছে আমি একটু একটু এই বিষয়টা নিয়ে কথা বলি। নরসিংদীতে কিছু জ্ঞান পাপি আছে, কিছু জ্ঞান পাপি আছে, তারা এই মশালাগুলি নিয়ে সাধারণ মুসল্লিদের মধ্যে বিভ্রান্ত তৈরি বিভ্রান্তি তৈরি করে। ওযুর সময় ঘাড় মাসে হমানে না, বিভিন্ন বইয়ের মধ্যে তারা লিখেছে, আমি নাম বলে দিতে পারবো বলবো না, আমি অশান্তি চাই না, তবে তারা সংশোধন হয়ে প্রকৃত সুন্নিয়তের পতাকে আসুক এটা চাই। একটা তথ্য দেওয়া হয় যে ওযুর সময় ঘাড় মাসেহ করা যাবে না, কিন্তু আমরা জানি এটা সুন্নত, কেউ কেউ বলেছে মুস্তাহাব। আমাদের জানাটা দলিল আমি দেই দেব, কিন্তু যারা নাজায়েজ বলেন আপনাদেরকেও বলবো ওযু হবে না, এই দলিলটা আপনারা দিবেন, যদি না দিয়া খালি কম জায়েজ নাই তাহলে বাংলার মুসলমান আপনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভুল করবে না, বাদফারি টালতারি করেন না, দলিল সহকারে কথা বলেন। একটা কিতাবের নাম বলি, ওটার নাম তারিখে ইসবাহান, তারিখে ইসবাহান, ইমাম আবু নুআইম ইসবাহানি রহমতুল্লাহ আলাইহির লেখা, এটা আজ থেকে প্রায় 1100 বছরের আগের কিতাব। কয়শো বছর আগের? সেই কিতাবটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। ওইখানে সহি সনদ একটা হাদিস আছে যেটা ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, যিনি হাফিজুল হাদিস, তিনার তালখিসুল হাবীব ওই কিতাবের মধ্যে আছে। কাজী শাওকানি নাইলুল আউতারের মধ্যে হাদিস কেন উল্লেখ করেছেন, হাদিসটা হলো এইভাবে, আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা انه كان اذا توضا مساح عنقه ويقول قال رسول الله صلى الله عليه وسلم من توضا ومساح عنقه لم يقل بالاقلام يوم القيامه قال ابن حزام اسنده صحيح ان شاء الله سبحان الله سبحان الله আমি আবার অর্থ করি, অর্থ জানার দরকার আছে আপনারা? সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত,
নিশ্চয় তিনি যখন অজু করতেন তিনার ঘাড় মাসে হক করতেন কে? আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ, উনি একজন সাহাবী এবং ফকি, তিনি অজুর সময় ঘাড় মাসে হক করতেন। ওয়াকুল, এবং তিনি বলেছেন, বলতেন যে কওলা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াত্তা, যে অজু করবে, ওয়া মাসাহা উলুকাহু, এবং তার ঘাড় মাসে হক করবে, লাম ইউখাল্লা বিল আকলালি ইয়াউমাল কিয়ামা, যে অজুর সময় ঘাড় মাসে হক করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার গলায় জাহান্নামের আগুনের বেড়ি পরাবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন এই হাদিসের সনদ সহিহ, কাজী শাওকানি উল্লেখ করেছেন। অতএব এই হাদিসের আলোকে কাজী শাওকানি তিনি উল্লেখ করেছেন, এবং আমাদের হানাফি মাযহাবের বড় একজন ইমাম ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহ আসরারুল মারফুআ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কাজী ইমাম আজলানি রাহমাতুল্লাহ আলাইহ কাশফুল খাফার মধ্যেও এই দলিলটা উল্লেখ আছে, قال ائمتنا ان مساح الركبتي ان مساح الركبتي مستحب او سنه سبحان الله ائمه کرام আমাদের ইমামরা বলেছেন ঘর মাসে হক করাটা মুস্তাহাব অথবা সুন্নাত। অতএব আপনাদের বলছি, বাপ দাদা ভুল আমল করেনি, বাপ দাদা ঠিকই আমল করে গেছে, যারা আজকে বলবে বাপ দাদা বুঝতো না, কোরআন হাদিস জানতো না, এজন্য তারা ভুল করে গেছে, তাদেরকে বলছি ভাই শোনো, আমাদের অনেকের বাপ দাদা হয়তো বেশি শিক্ষিত ছিল না, হয়তো জেনারেল শিক্ষিত ছিল, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছিল না, অথবা ধরে নিলাম লেখাপড়া তেমন জানতোই না, কিন্তু ধর্মীয় জ্ঞানে তারা যদিও বড় পণ্ডিত ছিল না, আমাদের বাপ দাদারা যাদেরকে অনুসরণ করতো তারা যুগের বড় বড় আলেম ছিল, ঠিক না? যেমন সাসিনা নাসারউদ্দিন সাহেব ফতোয়াবাজি করে তারা কিছুই না। বাপ দাদা ভুল করছে এটা কইয়াই শেষ হয়ে নামে, বাপ দাদা ভুল করছে একটাও এই পেয়াদো লামাজহাবি নজদির দালাল এই সন্তান জন্ম দিয়ে বলছে আঙালে বাপ দাদা মরে গেছে তার লেগে দোয়া এরা পাওয়ার কথা দোয়াই এরা করে না। মাঝে মাঝে আপনাদের উপরে কিছুটা রাগ হয় আমার, না বুঝছে যে তোর মরে গাড়িতে বুঝছা তোরতে যেখানে সেখানে ঠিক কইয়া ছিলেন না ওরা বুঝছা ঠিক কইও। কিছুদিন আগে প্রশাসনের দায়িত্ব ছিল একেবারে ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে আলোচনা প্রসঙ্গে বললেন যে এই যে আপনারা মাহফিল করেন, মাহফিলের মধ্যে যে জিজ্ঞাসা করেন ঠিক না বেঠিক বা ঠিক কি না, পাবলিক তো কেউ বেঠিক কয় না, পাবলিক সবাই তো ঠিক কয়, যে আপনারা যদি পাবলিক কে জিজ্ঞাসা করতে হয় ঠিক না বেঠিক, তাহলে আপনারা কি শিখলেন? আপনারা না বললেন এটা ঠিক ওটা বেঠিক, একজন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আমি বললে নাকি চিনে ফেল চিনে ফেলবেন বললাম না, ওনার একটা ব্যক্তিগত মান সম্মান আছে দরকার নেই। এমন বিষয় যে আলিমরা কথাটা ক্লিয়ার করতে হবে যে এটা এই দলিলের একে করা যাবে এটা করা যাবে না, ক্লিয়ার কইরা যেটা সাধারণ মানুষের কমন সেন্সে সাধারণত সবাই বুঝে ওইটা জিজ্ঞাসা করতে পারেন ঠিক না বেঠিক, কিন্তু আপনি যদি বলেন পীর মনে দিকে এটা সম্পূর্ণ শিখ ঠিক কিনা তখন আপনারা পেলেন ঠিক, তাহলে আপনি আপনি কি কইলেন? পীর মুরিদি সম্পূর্ণ শিখ বক্তা বললো বইলে গেল ঠিক কিনা, পাবলিকের মধ্যে অনেকে দিল ঠিক, তাহলে বক্তা কি কইলো? এতে নিজে শিখলো আরো মানুষের কাছ থেকে।